আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে অনেকদিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। সো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ এই বছর, মানে কিছুদিন পরেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা। সো যারা এইচএসসি ব্যাচ 2023 আছো এবং যারা এইচএসসি ব্যাচ 24 আছো, দুই ব্যাচেরই জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ তোমরা অনেকেই দেখা গেছে যে কোনো কারণে গাইড কিনতে পারোনি বা কিনোনি, বই কিনোনি অনেকে এমন আছে, আর টেস্ট পেপারও হয়তো বা কিনবা না। তো কীভাবে এখন বইয়ের গাইডের প্রিপারেশনটা তোমরা নিতে পারো? এবং অনেকে আমাকে বলতেছিলা যে ভাই আসলে কীভাবে টেস্ট পেপার ফ্রিতে ডাউনলোড করব, বা ইন্টারনেট থেকে কীভাবে টেস্ট পেপার ডাউনলোড করে ফ্রিতে পড়া যায়। কারণ আমি কিন্তু তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি নিজে যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি তখন কিন্তু কোনো টেস্ট পেপার কিনিনি, কোনো গাইড কিনিনি, শুধুমাত্র বই পড়ে এবং ফ্রিতে টেস্ট পেপার পড়ে, মানে অনলাইনে মোবাইলের মাধ্যমে ফ্রিতে টেস্ট পেপার পড়ে আমি কিভাবে পরীক্ষা দিয়েছিলাম সেই বিষয়টা আমি তোমাদেরকে বলেছিলাম। সো সেখান থেকে তোমরা অনেকে আমাকে হয়তো বা বলো যে কিভাবে আসলে ডাউনলোড করবা। সো আমি চিন্তা করলাম যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা মানে কাছে গেছে, ধরতে গেলে চলে আসছে, সো তোমাদের এখন এই বিষয়টা জানানো জরুরি যে আসলে কিভাবে টেস্ট পেপার ডাউনলোড করতে হয় বা কিভাবে ডাউনলোড করে তোমরা ফ্রিতে পড়তে পারো। সো সেই বিষয়টা আজকে তোমাদেরকে শেয়ার করব এবং সম্পূর্ণ আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে তোমরা এইচএসসি টেস্ট পেপার ডাউনলোড করবা এবং কিভাবে পড়তে পারবা। সো সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখলে আশা করি তোমাদের এই বিষয়টা জানা হবে। তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি কিন্তু নিজেও এইভাবেই কিন্তু এইচএসসি প্রিপারেশনটা নিয়েছিলাম। সো সেই জন্য তোমাদেরকে আমি এই বিষয়টা শেয়ার করতেছি। তো এখানে তোমরা অনেকে হয়তো বা ভাবতে পারো যে এই দুইটা অ্যাপস আমি তোমাদেরকে আজকে দেখাবো, সেই দুইটা অ্যাপস হয়তো বা স্পন্সার থেকে নেওয়া বা এরকম, এটা কিন্তু আসলে না। আমি নিজে এইখান থেকে এইভাবে পড়াশোনা করেছি। সো আমার এক্সপিরিয়েন্স যেগুলো যেহেতু আমি তোমাদেরকে শেয়ার করি, তো তোমাদের ভালোর জন্য আমি জাস্ট এই বিষয়গুলো তোমাদেরকে জানাচ্ছি, মানে এই অ্যাপসগুলো তোমাদেরকে বলতেছি। তো চলো আমরা সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাব এবং সেখান থেকে দেখে নিব যে আসলে কিভাবে ডাউনলোড করবো এবং কোন কোন অ্যাপস তোমরা ডাউনলোড করতে হবে। আমরা প্রথমে হচ্ছে প্লে স্টোরে যাব, সার্চ করব এইচএসসি টেস্ট পেপার 2023 অল সাবজেক্ট। এটা লিখে সার্চ করলে আমরা প্রথমেই যে দুইটা অ্যাপস পাবো ওই দুইটা অ্যাপস আমরা ফার্স্টে ডাউনলোড করে নেব। যেমন এইটা আমার মোবাইলে অলরেডি ডাউনলোড করা আছে এইচএসসি টেস্ট পেপার, আরেকটা আছে এই যে এটা এইচএসসি টেস্ট পেপার অ্যান্ড সাজেশন 2023, এটা আমরা ইনস্টল দিলাম। তো এইভাবে তোমরা প্রত্যেকটা বিষয় যার যার বিষয় পেয়ে যাবা। যারা কমার্সের আছো, এই যে ফিনান্স ব্যবসা উৎপাদন, যারা আর্টসের আছো অর্থনীতি ভূগোল যুক্তবিদ্যা, এইভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্ট। সায়েন্সের যাদের আছে সায়েন্সের সাবজেক্টগুলো হয়তো এখানে আছে, এই যে উচ্চতর গণিত, তারপর হচ্ছে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ, এভাবে তোমরা দ্বিতীয় পত্র পেয়ে যাবা। সো এইখান থেকে তাহলে তোমরা হচ্ছে দেখে নিতে পারবা। এইচএসসি টেস্ট পেপারও টুয়ে গেলেও তোমরা একইভাবে তোমরা দেখতে পাবে, এখানে একটা অ্যাড শো হয়েছে দেখতে পাচ্ছ, এই যে এইখানে হচ্ছে এইচএসসি টেস্ট পেপার 2, এখানে একটা ডাউনলোড দিয়েছিলাম, ওই অ্যাপসে যাই, ওই অ্যাপসটা দেখে নিই। তো ওই অ্যাপসটা আমরা এখন ডাউনলোড থেকে এখন ওপেন করব। ওকে, এটা আমরা এখন ওপেন করব এইচএসসি টেস্ট পেপার অ্যান্ড সাজেশন 2023, এটা একদম 23 সালের। আর একটু আগেটা আমি যেটা দেখালাম ওইটার মধ্যে তোমরা পাবা, বাট ওইটা হয়তো বা অনেক আগেরগুলো প্রশ্ন ব্যাংক থাকবে, সেজন্য ওইটার থেকে এইটা হয়তো বা আরেকটু বেটার হতে পারে। তো আমরা দেখি, চলো এটার মধ্যেও যেহেতু এটা একটা ফ্রি অ্যাপস সেহেতু তোমাদেরকে কিছু অ্যাড দেখা লাগতেই পারে। সো এখানে আমাদের সামনে একটা অ্যাড শো, সেটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্টে তোমরা দুইটা জিনিস আমি তোমাদের দেখাবো। এখানে দেখো কী লেখা আছে, লেকচার টেস্ট পেপার, আরেকটা হলো পাঞ্জারি টেস্ট পেপার। এই দুইটা পাবা তোমরা ফ্রি, এটা এই দুইটা তোমরা পড়তে পারবা। বাট এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ অল টেস্ট পেপার পিডিএফ, এই পিডিএফ যদি তোমাদের ডাউনলোড করতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এটা একটা পেড, যেহেতু পেড ভার্সন এই জায়গাটায় তোমাদের টাকা লাগবে। যেমন এই যে দেখো এখানে লেখা আছে সবগুলো বইয়ের মডেল টেস্ট পিডিএফ আকারে পেতে হলে এই নম্বরে 50 টাকা বিকাশ সেন্ড মানি করে নিজের ফর্মটি পূরণ করুন। তো তোমরা যখন দেখা গেছে যদি কারো পিডিএফ প্রয়োজন হতে পারে বা হয় তোমাদের যদি লাগে, তাহলে তোমরা এখান থেকে ডাউনলোড মানে কিনে নিতে পারবা। তো আমি তোমাদেরকে বলবো এটা তোমাদের দরকার নেই, যারা ফ্রি, যেহেতু তোমরা ফ্রি চাচ্ছ সো আমি তোমাদেরকে ফ্রি অ্যাপস দেখাচ্ছি, সেজন্য তোমাদের এখান থেকে তোমরা এই ফার্স্টে লেকচার টেস্ট পেপারে ক্লিক করবা। ক্লিক করলে দেখতে পাচ্ছ যে কমন সাবজেক্ট এইচএসসি সায়েন্স, এইচএসসি আর্টস, আর হলো এইচএসসি বিজনেস স্টাডিজ। তো যারা কমন সাবজেক্ট মানে বলছে হচ্ছে যেখানে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি এই কয়টা সাবজেক্ট থাকবে, একটু অ্যাডটা যাক, অ্যাডটা গেলে তোমাদেরকে আমি বোঝাচ্ছি।
ওকে এই দেখছো বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, বাংলা ইংলিশ, ইংলিশ এসিটি আইসিটি। সো এখান থেকে তোমরা চাইলে এই যেগুলো তোমাদের সবগুলো মানে এই সাবজেক্টগুলো তো সবার আছে সব গ্রুপের, তো তোমরা এখানে এই যে বাংলাতে ক্লিক করলো, বাংলাতে ক্লিক করে তোমরা এইভাবে বাংলা টেস্ট পেপারের অল পিডিএফগুলো কিন্তু তোমরা পাবা এখান থেকে। যে 176টা পেজ কিন্তু এই জায়গায় আছে এবং প্রত্যেকটা কিন্তু একদম লেকচার সিরিজের লেকচার বইয়ের মানে লেকচার টেস্ট পেপার। যে এখান থেকে তোমরা যদি দেখো প্রত্যেকটা বোর্ডের হচ্ছে প্রশ্ন তোমরা এখানে পাবা, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, তোমাদেরকে আমি যদি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছ প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন 2017 সাল পর্যন্ত পাচ্ছ। সো তোমরা এখান থেকে যদি এগুলো পড়ে নিতে পারো ফ্রিতে তাহলে তোমাদের অনেক উপকার হবে, যখন তোমরা এইচএসসিতে যাবা তখন তোমাদের একটা বেসিক নলেজ হবে যে আসলে প্রশ্ন কীভাবে আসে এবং কমনও অনেক পেতে পারো। সো তোমাদের এইখান থেকে তোমাদের কিন্তু টেস্ট পেপারের যে ঝামেলাটা এখান থেকে তোমরা দূর করে ফেলতে পারো। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা পিডিএফ আকারে আছে, তোমরা দেখে নিবা। তারপর তোমাদের আমি আরেকটু যদি দেখাই লেকচারের, ধরো তোমাদের যারা কমার্সের আছো কমার্সে গেলা, এখানে বিজনেস স্টাডি গেলে যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, ফাইন্যান্স, ফাইন্যান্স সেকেন্ড পেপার, অর্গানাইজেশন অ্যান্ড ফার্স্ট পেপার, তারপর এগুলো সবগুলো কিন্তু দেওয়া আছে। তারপর আমরা যদি এইটা বাদে আমরা হচ্ছে পাঞ্জারিতে যাই, তো এই দেখো সেম প্রসেসে কিন্তু তোমরা পাঞ্জারি যে টেস্ট পেপারটা আছে এইটা এখান থেকে পেয়ে যাচ্ছ। ধরো আমি বিজনেস স্টাডিতে গেলাম, যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তারপর এই অর্গানাইজেশন এগুলো সব আছে। তারপর তোমরা তাহলে সায়েন্সের গ্রুপে গেলা, এই যে তোমরা সায়েন্সের থেকে কিন্তু ফিজিক্স, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলো পেয়ে যাচ্ছ। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আসলে কিভাবে দুইটা অ্যাপস ডাউনলোড করবা এবং কিভাবে তোমরা অ্যাপসগুলো ভিতর দিয়ে পড়াশোনা করতে পারবা। সো এখন কথা হচ্ছে তোমরা যে এই যে অ্যাপস দুইটা ডাউনলোড করবা, এই দুইটা অ্যাপস হচ্ছে সরাসরি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারো, নাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকতে পারে, তাহলে তোমরা ওইখান থেকেও ডাউনলোড করতে পারো। এখন কথা হচ্ছে তোমরা এই দুইটা অ্যাপস কি আসলে মানে ফুল টেস্ট পেপারের পড়া কি কমপ্লিট হবে কি না, বা ফুল টেস্ট পেপার কি এই দুইটার মাধ্যমে আছে কি না। আমি তোমাদেরকে বলবো যে আসলে ফুল টেস্ট পেপার এখান থেকে কাভার হবে এমনটা না, বা ফুল টেস্ট পেপার যেরকম ওই রকম যে সব কিছু একদম এখানে পাবা তাও না, কিছু কিছু মিস্টেক থাকতে পারে। তবে এখানে কিন্তু মোটামুটি অনেক পেজ দেওয়া হয়েছে, আমার মনে হয় না যে আমি তোমাদেরকে যে দুইটা অ্যাপস আজকে দেখিয়েছি এই দুইটা অ্যাপসও তোমরা পড়ে শেষ করতে পারবা, কারণ এখানে অনেক পেজ আছে এবং অনেক কিছু আছে তোমরা সম্পূর্ণ কমপ্লিট করতে হয়তো বা পারবা না। সো আমি মনে করি তোমাদের যারা এখনও গাইড কিনোনি বা টেস্ট পেপার কিনোনি বা টেস্ট পেপার কিনতে চাও না কিন্তু পড়াশোনার একটা আগ্রহ আছে বা কিনতে পারতেছো না, যে কারণেই হোক না কেন তোমাদের আমি মনে করি তোমাদের প্রিপারেশন নেওয়া সম্ভব এই দুইটা অ্যাপসের মাধ্যমে। কারণ আমি নিজে কিন্তু এখান থেকে একটা অ্যাপসের মাধ্যমে প্রিপারেশন নিয়েছি। আমি প্রথমে যে অ্যাপসটা তোমাদেরকে দেখিয়েছি আমি কিন্তু শুধুমাত্র এই অ্যাপসটা ইউজ করেছিলাম, বাট এখন দুই নম্বর যে অ্যাপসটা দেখেছি এই অ্যাপসটা 2023 সালে আপডেট এসেছে। সো তোমাদের জন্য খুবই হেল্প হবে আমি আশা করি, কারণ এটা 23 সালের যেহেতু এবং পাঞ্জারি এবং লেকচার দুইটা একসাথে আছে। সো আমি মনে করি তোমরা যদি লেকচার এবং পাঞ্জারি দুইটা থেকে ভালোভাবে পড়াশোনা করো এবং আরেকটা অ্যাপ যেটা দেখিয়েছি ওইখান থেকে যদি তোমরা এমসিকিউগুলো সলভ করতে পারো পুরোপুরি পড়তে পারো, তাহলে তোমাদের এইচএসসি প্রিপারেশন পুরোপুরি নেওয়া কমপ্লিট হয়ে যাবে এখানে। সো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা অ্যাপসগুলো ডাউনলোড করতে চাও তোমরা ডাউনলোড করতে পারো, তোমাদের যাদের ইচ্ছা ডাউনলোড করতে পারো, যদি ইচ্ছা না হয় ডাউনলোড নাও করতে পারো। সো এটা তোমাদের একদম ব্যক্তিগত ব্যাপার। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের ভালোর জন্য, যেহেতু তোমাদের পরীক্ষা কাছাকাছি এবং 2024 যারা আছো তোমরাও চাইলে ডাউনলোড করতে পারো, ডাউনলোড করে পড়াশোনা স্টার্ট করে দিতে পারো এখন থেকে, যাতে তোমার পড়াশোনার হচ্ছে মানটা আরও বাড়ে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা একটু হলেও হেল্প হয়ে থাকে বা একটু হলেও তোমাদেরকে উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক করে দিবা, এবং আমাদের চ্যানেলের সাথে নতুন যারা যুক্ত আছো তাদেরকে সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও যুক্ত হওনি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এই দুইটা অ্যাপস তোমাদের কেমন লেগেছে, তোমাদের উপকারে এসেছে কিনা, এবং তোমাদের পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও, বা আমার থেকে তোমাদের মনে হয় আর কি যে আমার কোনো কিছু তোমাদের শেয়ার করলে হয়তো বা তোমাদের উপকার হবে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবা যে ভাই এই বিষয়টা জানার দরকার। সো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার অথবা ওই রকম একটা ভিডিও তৈরি করে দেওয়ার। সো তোমাদের সাথে আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।